ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এক অভিনন্দন বার্তায় প্রতিবেশী দেশটির পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু দায়িত্ব নেয় আনন্দ প্রকাশ করেন তিনি। এতে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। সেই সাথে এই অঞ্চলের উন্নয়ন, বাণিজ্য, সংযোগ, পানি সম্পদ ব্যবস্থাপনা, শক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।